হ্যালো ফ্রেন্ডস, কেমন আছি সবাই? আশা করি ভালো আছো। তো আজকে যে টপিকটা আলোচনা করা হবে সেটা হচ্ছে এঞ্জেল নং 333। আমি আগের দুটো টপিক আলোচনা করেছি, এঞ্জেল নং 111 and 222। তার আগেও আমার বিভিন্ন ধরনের এঞ্জেল নং নিয়ে আলোচনা করা আছে, ভিডিওস আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে। আর তাছাড়াও আমার কিছু মোটিভেশনাল ভিডিও আছে, আর তার সাথে আছে এঞ্জেল সম্পর্কিত বিভিন্ন ভিডিওস, তো তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো, তাহলে তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো চলো আজকে টপিক শুরু করা যাক। আজকে যেটা আমরা নাম্বারটা আলোচনা করব এঞ্জেল নং, সেটা হচ্ছে এঞ্জেল নং 333। যখনই আমরা কিছু না কিছু কাজ করতে যাই বা কোনো না কিছু মনে প্রেয়ার করি কি আমার এই কাজটা সফল হয়ে যাক, বা যে কোনো একটা উইশ করি, মনে মনে প্রেয়ার করি কিছুর জন্য, তখনই দেখবে তুমি কোথাও না কোথাও 333 দেখতে পাচ্ছ। 333 ঘড়িতে হোক বা নাম্বার প্লেটে হোক বা কোনো একটা জায়গায়, এমন কোনো একটা জায়গায় যে কোনো একটা মানে কোথাও দেওয়ালে লেখা হোক বা যে কোনো একটা কোথাও তুমি বারবার তোমার চোখের সামনে 333 দেখতে পাচ্ছ। তো এই 333 কী, মানে আই মিন 333 কী মেসেজ দিতে চায়, এটাই একটা ব্যাপার হচ্ছে। যে 333 হচ্ছে আমাদেরকে এইটাই মেসেজ দিচ্ছে এঞ্জেলরা, এঞ্জেল নং এটাই বোঝাতে চাইছে 333 দেখিয়ে, যে আমাদের তারা আমাদের খুব কাছে আছে, মানে তাদের প্রেজেন্সটা আমাদেরকে বোঝাতে চাইছে যে তারা এখানে উপস্থিত আছে। অর্থাৎ আমাদের যে স্পিরিট গাইড যারা হয়, মানে যারা আমাদেরকে গাইড করে, তারা মানে আমাদের সাথে আছে, এটা কিন্তু বারবার বোঝাতে চাইছে। এবং এটার অর্থ কিন্তু আরেকটিও দেখানো যায়, সেটি হচ্ছে যে তারা কোনো না কোনো ফর্মে আমাদের সামনে আছে, আমরা হয়তো তাদের বুঝতে পারছি না, তার জন্য তারা বারবার করে এই নাম্বারটি আমাদের কাছে শো করছে। দেখো, সেটা কোনো লোকের মারফত হতে পারে, যে তোমার কোনো কাজ কেউ করে দিচ্ছে হট করে, সেটা হতে পারে, অথবা দেখছো যে তোমার কাজটা সফল হয়ে যাচ্ছে কোনো না কোনো থ্রু দিয়ে, মানে কোনো না কোনো লোক মারফত বা কোনো ফোন মারফত বা নেটের কোনো কানেকশন আছে সেখানে মারফত, যাই হোক তুমি যে উইশটা করেছো সেটা মোটামুটি কিছুর দ্বারা একটা পূরণ হয়ে যাচ্ছে। তো বারবার নাম্বারটা দেখার অর্থ কিন্তু এটাই বোঝায় যে তোমার উইশ পূরণ হয়ে যাচ্ছে, অথবা তোমার উইশ খুবই জলদি পূরণ হতে চলেছে। এবং এই যে এঞ্জেল নং 333, এটার অর্থ হচ্ছে যে তারা বোঝাতে চাইছে, এঞ্জেলরা বোঝাতে চাইছে যে তারা তোমাদের একদম পাশে আছে, খুব কাছে আছে এবং উপস্থিত আছে তোমাদের সাথে। তো এটাকে বোঝার জন্য কিন্তু একটু মাইন্ডটাকে ক্লিয়ার রাখতে হবে, নাহলে কিন্তু সহজে এটা বোঝা যাবে না। এটা কিন্তু বিভিন্ন রকম আমাদের বিভিন্ন কিছু আলোচনা, এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু একদম মাইন্ডকে ফ্রেশ করে দেয়, একদম মাইন্ডকে ফ্রেশ করে দেয়, একটা পজিটিভ এনার্জি তোমার মধ্যে দেখবে তুমি যখন নাম্বারটা শো করবে বারবার তোমার সামনে, তুমি যখন বারবার নাম্বারটিকে দেখছো, যখন দেখছো যে নাম্বারটি বারবার তোমার সামনে আসছে, তখন তুমি নিজের একটা ভেতরে যে উইশটা করেছো যেটা ফুলফিল হতে চলেছে বা ফুলফিল হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো না, সেটার জন্য হয়তো বাড়ি গিয়ে খবর পেলেছো সেটা ফুলফিল হয়ে গেছে, জাস্ট ফর এক্সাম্পল, তো দেখবে যে একটা খুব একটা পজিটিভ এনার্জি তুমি তোমার সাইডে অনুভব করছো, মানে চারিধারে তোমার মনে হচ্ছে যেন একটা পজিটিভ এনার্জি তোমাকে ঘিরে আছে। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ব্যাপার, যে এঞ্জেলরা আমাদের সঙ্গে কমিউনিকেট করছে এবং তারা আমাদের পাশে আছে, উপস্থিত আছে, এবং সেই সময় যখন তুমি নাম্বারটি দেখছো তখন কিন্তু সে তোমার পাশে একদম মানে তোমার পাশেই আছে উপস্থিত। তো সেইটা বোঝানোর জন্য কিন্তু বারবার তোমাকে সেই সংখ্যার দ্বারা সে বোঝাতে চাইছে।
তো একদম এই সংখ্যাগুলোকে কিন্তু ইগনোর করো না, কারণ হচ্ছে যে এই সংখ্যাগুলোই কিন্তু তোমাদেরকে বোঝাবে যে তোমরা কিভাবে এঞ্জেলের সাথে কানেক্ট করছো বা কমিউনিকেট করছো বা তোমাদের অ্যান্সার দিচ্ছে, তোমাদের যে উইশটা করেছো তোমরা সেটার অ্যান্সার দিচ্ছে এঞ্জেল নং টেপল থ্রির মাধ্যমে। অর্থাৎ এটা একটা তোমাদেরকে আর কি মানে একটা মানে তোমাদেরকে একটা সূত্র দিচ্ছে যে তারা তোমাদের সাথে আছে। তো এটাকে কিন্তু একদম একদম ইগনোর করো না, এটা যথেষ্ট একটা পাওয়ারফুল এঞ্জেল নং। আরও বিভিন্ন এঞ্জেল নং নিয়ে আমার ভিডিওস আছে বা আমি আরও আলোচনা করব, তোমাদের সাথে থাকবো আমি। তো তোমাদের যদি এরকম ধরনের কোনো আরও নাম্বার নিয়ে আলোচনা বা অন্য কোনো যে কোনো একটা টপিকের ওপর আলোচনা করতে চাও বা জানতে চাও কোনো কিছু, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব 100% যে তোমাদের ওগুলোকে আর কি পূরণ করার ইচ্ছাগুলোকে, যেগুলো তোমরা যদি কোনো কিছু জানতে চাও আমার কাছে। তো আর আমার ভিডিওসগুলো অবশ্যই একবার চেক করে নিও, দেখে নিও, তাহলে তোমাদের হয়তো কিছুটা সাহায্য হতে পারে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তার সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা এখনও অবধি নতুন ভিউয়ার, এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশানের জন্য অলটাকে অবশ্যই ক্লিক করে নেবে, মানে বেল আইকনটা ক্লিক করে অলটাকে সিলেক্ট করে নেবে। তাহলে আমি যখনই তোমাদেরকে কোনো না কোনো এরকম ধরনের ভিডিওস দ্বারা তোমাদের আর কি সঙ্গে থাকতে চাইবো, মানে তোমাদের সাহায্য করতে চাইবো, তখনই তোমরা কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে এরকম ধরনের বিভিন্ন ভিডিওসের জন্য। তো সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, পজিটিভ থেকো। আজকে আমি আর বেশিক্ষণ এই আলোচনা করতে পারলাম না, কারণ এটা খুবই একটা সেরকম কিছু আলোচনা করার নেই, এটা জাস্ট তোমাদের একটা মেসেজ দিলাম যে এটা সম্পর্কে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর আমি যে ভিডিওজের মধ্যে যেগুলো বলি তোমাদেরকে সেগুলো হয়তো তোমরা অ্যাপ্লাই করলে হয়তো ভালো থাকবে আরও বেশি। আর সুস্থ থাকো এটাই কামনা করি, তার সাথে বলবো যে যাই করো পজিটিভ এনার্জি নিয়ে অবশ্যই করো, নেগেটিভিটি নিজের মধ্যে একদম এনো না। আর সকলকে আরও ভালো করে এটাকে শেয়ার করো যাতে সবাই আরও জানতে পারে ব্যাপারটিকে। তো ব্যাস এইটুকুই তোমাদের কাছে, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।